ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু কোথায় দ্বিতীয় ইন্ডিয়ান রাইস কংগ্রেসের উদ্বোধন করলেন? সঠিক উত্তর হবে কটক। গত পাঁচ বছরে ভারতকে প্রায় কত বিলিয়ন ডলারের অস্ত্র সরবরাহ করেছে রাশিয়া? সঠিক উত্তর হবে ১৩। এশিয়ার বৃহত্তম হেলিকপ্টার তৈরির কারখানা কোথায় চালু হয়েছে? সঠিক উত্তর হবে কর্ণাটকের তুমাকুরু। প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা পরিষদের সদস্য হিসেবে কে নিযুক্ত হলেন? সঠিক উত্তর হবে অর্থনীতির অধ্যাপক এবং গবেষক সমীকা রবি। সম্প্রতি প্রয়াত পারভেজ মোশারফ, যিনি 79 বছর বয়সে মারা গেছেন, তিনি কোন দেশের প্রাক্তন প্রেসিডেন্ট ছিলেন? সঠিক উত্তর হবে পাকিস্তান। দিল্লি কমিশন ফর প্রোটেকশন অফ চাইল্ড রাইটস এর মাধ্যমে চালু করা হোয়াটসঅ্যাপ চ্যাটবোর্ড পরিষেবাটির নাম কি? সঠিক উত্তর হবে বালমিত্র। জম্মু ও কাশ্মীর আর লাদাখ হাইকোর্টের প্রধান বিচারপতি এখন কে? সঠিক উত্তর হবে এন কোটিশ্বর সিং। ত্রিপুরা হাইকোর্টের প্রধান বিচারপতি এখন কে? সঠিক উত্তর হবে যশবন্ত সিং। গুয়াহাটি হাইকোর্টের প্রধান বিচারপতি এখন কে? সঠিক উত্তর হবে সন্দীপ মেহতা। গুজরাট হাইকোর্টের প্রধান বিচারপতি এখন কে? সঠিক উত্তর হবে সোনিয়া গিরিধর গোকানি। কোথায় ভারতের প্রথম বাতানুকূল দ্বিতল বৈদ্যুতিক বাস পরিষেবা চালু হলো? সঠিক উত্তর হবে মুম্বাই।